জি মেকাতে গিয়ে এরাম পরে জি আল্লাহ আলবাই হাজান বলে নিয়ত করে মক্কায় প্রবেশ করা আট তারিখে মিনাতে যাওয়া তারপরে ন তারিখে আরফাতে যাওয়া তারপরে বাকি অংশগুলো তারপরে বাকি হজের গুলো সবকিছু করা আর কি এটা হচ্ছে ইফরাদ হজ জি ইফরাত হচ্ছে আর বলছি প্রথমে আপনি মক্কায় যাবেন মক্কায় গিয়ে তাওয়াফ করবেন তারপর আট তারিখে কি করবেন তাওয়াফে যদি সাই করেন সাফা করেন না করলেও চলে তারপর আপনি কি করবেন আট তারিখে মিনাতে যাবেন মিনাতে থাকবেন তারপর ন তারিখ আরাফাতে যাবেন তারপর আবার আহ মুজদালিফাতে আসবেন দশ তারিখের রাত্রি তারপরে দশ তারিখের সকালবেলাতে আপনি যে পাথর মারবেন কোরবানি করবেন তারপরে তাওয়াফে জিয়ারা করবেন মক্কায় গিয়ে তারপর মাথার চুল ফেলে দেবেন তারপরে এগারো বারো তেরো তারিখ কে শুধু কি করবেন যে আপনার শুধু তিনটে জামরাতে পাথর মারবেন আর তারপরে আপনি কি করবেন বিদায় তফ করে বেরিয়ে যাবেন এটা হচ্ছে ইফরাদ হজ দু নম্বর হজ হচ্ছে তামাত্ম হজ যে হচ্ছে আমি আপনি মেকাতে গিয়ে এহারাম পরে আল্লাহ আল্লাহ অমরাতার বলে কি করবেন আহ উমরাতান আতান ইলাল হাজছে আল্লাহম্ম আলব্বাই কারণ ওমরাত ওমরাতান মোতামাতি আইতান এলাল হাজ বলে করবেন ও এহরাম পরে মক্কার জন্য বেরিয়ে যাবেন তারপর কি ওমরা করবেন তার মানে তাওয়াফ করবেন সাফা মারওয়াস্তাই করবেন তারপর আপনি এহরাম খুলে ফেলবেন মাথার চুল কেটে হেহরাম খুলে ফেলবেন তারপরে আট তারিখে জি আপনি কি করবেন আবার যেখানে আছেন মক্কাতে সেখানে থাকা অবস্থায় আপনি এহরাম পরে নেবেন এহরাম কাপের উপরে আল্লাহাম কাহাজ যান বলে কি করবেন মিনাতে যাবেন তারপরে বাকি কাজগুলো ওইভাবে করবেন এটা হচ্ছে তার মানে আগে উমরা করে শেষ করে নেওয়া করে কাপড় খুলে ফেলা তারপরে কি করা আলাদা করে হজ করার জন্য আলাদা আবার আলাদা করে এরাম করা এর নাম হচ্ছে হজের তামাত্ত আর কেরান হজ হচ্ছে যে আপনি যখন এহরাম পরবেন মিকাতে তখন এভাবে নিয়ত করবেন আল্লাহ লব্বাই কাহা হজ্জান ও আমরা আল্লাহ লব্বাই কা অমরাতান ওবাহান হে আল্লাহ আমি উমরা এবং হজ করার নিয়ত করছে তারপর আপনি গিয়ে কি করবেন মক্কাতে গিয়ে উমরা করবেন তবাফ করবেন সাই করবেন কিন্তু আপনি এহরামের কাপড় খুলে ফেলবেন ওই অবস্থাতেই থেকে যাবেন যদি আপনি এক মাস দু মাস আগে যদি চলে যান মানে সবাল মাসের প্রথম তারিখে চলে গেছেন নি তারপর উমরা করলেন কেরান হজ করছেন আপনি কিন্তু এহরাম খুলতে পারবেন গোটা সবাল মাস তারপর গোটা জিল কদ মাস আপনাকে এহরামের অবস্থাতেই থাকতে হবে ওই কাপড়ের অবস্থাতেই থাকতে হবে তারপরে আট তারিখ যখন আসবে জিল হজ মাসে তখন আট তারিখে আপনি কি করবেন মিনাতে যাবেন যেহেতু আপনার নিয়ত আগে থেকে করা আছে সেই নিয়ত কিছু করার দরকার নেই মিনাতে যাবেন তারপরে মুজদালিফে যাবেন তারপরে এই আরফাতে যাবেন তারপরে মুজদালিফে আসবেন তারপর বাকি যে কাজগুলো করা সেভাবে করবেন এটা হচ্ছে কেরান হজ তবে কেরান হজের জন্য শর্ত হচ্ছে যে আপনার সঙ্গে কোরবানির পশু থাকতে হবে ইসরাদে হজ হজের জন্য কোরবানি করার কোনো প্রয়োজন কোরবানি না করলে হজের কোনো ক্ষতি হয় না তামার তো হজে ফরজ করতেই হবে আর যদি আপনি কোরবানি না করতে পারেন দশটি রোজা রাখতে হবে হজের সময় তিনটি আর আপনি দেশে গিয়ে সাতটি রোজা রাখবেন হজ করে যদি আপনি কোরবানি না করতে পারেন বা যেটা হাদি বলা হয় হাদি যদি না করতে পারেন তাহলে আপনি হাদির কোরবানি যদি না করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে দশটি রোজা রাখতে হবে মক্কায় থাকাকালীন তিনটে আর তারপরে দেশে গিয়ে সাতটে আর যদি কেরান করেন তাহলে অবশ্যই আপনাকে কোরবানি উসুর সাথে রাখতে হবে অর্থাৎ কোরবানি অবশ্যই করতে হবে কোরবানি না ছাড়া আপনার তা কেরানা হজ করা যায় না